আমি খুব ঠান্ডা মাথায় কথা বলছি, কোন সময় আবার ডাইনে বামে কথা বললে, আবার কোনটা কাইটটা নিয়ে সাইরাতে, আপনার কি খবর পান নাই? অ্যাডভোকেট জিতছে না, তাহিরি জিতছে। আরে উমাম হোসেন, এটা শুধু তাহিরি না, এটা সুন্নিয়তের বিজয়, কথা বলেন ঠিক কি না মানেন? তবে একটি কথাই বলবো, ইমাম হুসাইনের পক্ষে থাকেন সকল তুফান আকাশ দেউরা চলে যাবে, তার বাস্তব প্রমাণ পেয়েছেন আপনারা। আর ভেঙ্গে কিছু বললাম না, তোরা একটু চাটা দিলে ওয়াজ বাড়বো, নাইলে শেষ হয়ে যাবো না। এখন তো আমি চা খাই না, কফি খাই, কফি না থাকলে লাগতো না, এরপরে চা না। আপনার কি কষ্ট হইতেছে নাকি? দেখছেন মাত্র এক মিনিট কথা কইছি, জুসাই উঠছে, এর লাগি তো আমি রাস্তার এখন দেখাই না কাউরে, সব মাহফিলে আমি আমার লাইনে ওয়াজ করি, ভালোবাসা যা দাওয়ার দিয়ে দিছি, এখন শাসনের সময়। এই ছোটো ছোটো ক্যাসেটগুলো আরও ছোটো আসি, এখন বড় হয়েছে। আমি তো ভৈরবের জমিনে 13 বছরের তাহিরি, ঠিক কিনা বলে? তবে 13 বছর আগে একটু জোয়ান আসলাম, এখন বড় হয়ে গেছি গা। তবে এই যে ফুলা ফান্ডি এখন বড় হয়েছে, ঠিক না? তোরা বড় হয়েছে, আমি বড় হয়েছি না? তুই কইস না সাগে তেমন আসতে, একটু ডানে বামে কইলাম কেন, একটু মনটা ইজি হওয়ার জন্য। এরপরে দেখবেন আমার ইজি ইজি কইলাম কি লাগে, এটা আবার কোনটা নিয়ে লাগাইতে, কথা তো কথা নয় যেন ফুটন্ত গোলা, কথা কম ঠিক না, আবার ইডো সেরে দিব। আমরা জানি গোলাপ ফুল বাগানো ফুটে, কথা আবার ফুটন্ত গোলাপ হয় কেমনে, এটা অশ্লীল। কিছু লোক আছে কিনা এরকম, কেমনে জানে হ্যাঁ আইনজীবী সে এই জানে, ধর্মে অনুভূতি কারো এইটুই জানে না, কোন কথা কইলে ধর্মের অবমাননা হয় এটাও জানে না। আমার মনে হয় ওই আইনজীবী ধর্ম সম্পর্কে আরো বোঝা দরকার, ঠিক না? ইতা করি তো শেষ করছো, খাওয়া লাভ করিস না। আসলে আপনার কি বেজার হয়েছেন নাকি? আমি এখন একটু হাসি অথবা একটু ইজি হওয়ার মূল কারণ হইলো আমার হুসাইনের প্রেমের ওয়াদ চলছে এখন। দেখ সুন্নিরা মরলেও আমার আল্লামা শহীদ ফারুকী মরেছেন, কিন্তু কুটি ফারুকের জন্ম দিয়েছেন, ঠিক না? এই জন্য যুগে যুগে প্রেমিকরা মরে যাবে, কিন্তু কুটি কুটি প্রেমিক রেখে যাবে, কথা কোন ঠিক না? এখন ইমাম হুসাইন রে শহীদ কইরা আরো বিপদে পড়ছে, এতক্ষণ তো আস্তে আস্তে মানুষ মুসলমান হয়েছে, এখন দেখতেছি কল্লা থেকে শুধুমাত্র কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়, আর মুখ ঠুট মুবারক থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। এই অবস্থা দেখে বহুত বিদর্মী মুসলমান হওয়া শুরু করছে, যেমন আমার বিরুদ্ধে কি জানে করছে, মাইকার মা মালাইক আল্লাহ হ্যাঁ করার সিরাম ছিল তো কোন এটা কোন জানা তো বুঝছ না, এনা প্রশাসনের লোক থাকতে পারে, গোয়েন্দা থাকতে পারে, তো যাই হোক করার পরে যারা চিনতো না তারাও চিনছে, কথা কারণ ঠিক না? যারা জীবনে ওয়াজ শুনতো না তারাও শুনে, আর আমার কথাগুলো নিয়ে তারা অনেক মজাও পায়, কথা কন ঠিক কিনা? আমার কথাগুলো ছিল অনেক শুদ্ধ কথা, কথা বলেন ঠিক কিনা? এগুলো নিয়ে আমরা আই থিঙ্কিং অ্যাবাউট মাই সেলফ, আমি আমার নিজের জীবন নিয়ে চিন্তা করি, আমার ইংলিশ বলে যেগুলো লাগাই দেখে জানে। তো যাই হোক, আপনারা কি বেজার হইতেছে? কারা কারা খুশি একটু হাত তোলেন তো দেখি, একটু শুনবেন দা হৃদয়, মুফতি কইছে তৃপ্তি না, তৃপ্তিকর কারণ আছে তো, তাহিরি সব আছে তৃপ্তি ভাই লাগে কইছে, কথা কারণ ঠিক না? যাক আপনারা।